বিদ্যুতের আলোতে যদিও পুরো ঘর জগমগ করছিল, কিন্তু যেখানে ঠাকুর ঘরে শ্রীরাম রাখা ছিলেন সেখানটা অন্ধকার ছিল। সেখানে প্রত্যেক দিন প্রদীপ জ্বালিয়ে অনামিকা শ্রীরামের পুজো করত। কিন্তু দু তিন দিন ধরে অনামিকা উঠতে পারেনি, তাই সেই ঠাকুর ঘরে প্রদীপও জ্বলেনি, নিরাশ হয়ে পড়েছিল। তা দেখে সেই মূর্তির ভেতর থেকে শ্রীরাম স্বয়ং বাইরে এসে প্রকট হন। মা, মা অনামিকা, এমন কি হয়েছে? তুমি তো বাজারেও গেলে আমাকে জানিয়ে যাও। তাহলে দু তিন দিন ধরে তুমি এখানে আসোনি, তোমার কি হয়েছিল মা? তোমার ডাক না শুনে, প্রার্থনা না শুনে, তোমার বানানো প্রসাদ না খেয়ে আমি কি করে এভাবে বেঁচে থাকতে পারবো? তুমি যেখানেই থাকো, যে পরিস্থিতিতেই থাকো, আমাকে তুমি মনে করলে নিমিষের মধ্যে আমি তোমার সামনে প্রকট হয়ে যাব। এমনটা বলে ভগবান রাম সেখান থেকে অদৃশ্য হয়ে যান। সেদিন যখন মধ্যরাত্রি, ঘন জঙ্গলের মধ্যে একটা পুরনো ঘর যেটা নষ্ট হয়ে গেছিল সেখানে একটা পুরনো ল্যাম্প ঝুলছিল। সেই বাতির আলোতে অনামিকার হাত পা বেঁধে কেউ তাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছিল। তার পুরো শরীর ক্ষত বিক্ষত, সে খুব কষ্ট পাচ্ছিল। প্রভু রাম, আমার রক্ষা করো, এমনটা বলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর মুখে মাস্ক পরে সেখানে অরবিন্দ আসে। তার বাঁ হাতে একটা ফোন ছিল যেটা হঠাৎ করে বেজে ওঠে, আর তার ডান হাতে একটা বড় লোহার লাঠি ছিল। সে নিজের মোবাইলটার দিকে চেয়ে দেখে, লেখা ছিল হোম মিনিস্টার কলিং। তাড়াতাড়ি করে সে ফোনটা তোলে। বলুন ম্যাডাম। অরবিন্দ, অনামিকা মুখ খুলেছে নাকি? এখনো পর্যন্ত না। সুশীলা এক ঘন্টা আগেই খুব মারধর করাতে অনামিকা অজ্ঞান হয়ে গেছিল। একটা বড় আয়রন রড নিয়ে আমি ওর দিকে যাচ্ছিলামই। যেটা আপনি ভাবছেন সেটা নিশ্চয়ই হবে ম্যাডাম। দেখো অরবিন্দ, যতক্ষণ না কাজ না শেষ হয় ততক্ষণ অনামিকাকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন ভাবেই মারো, যতই মারো, শুধু যেন ও না মরে, আর আমাদের কাজটাও যেন হয়ে যায়। ঠিক আছে ম্যাডাম। এমনটা বলে সে মাটিতে পড়ে থাকা অনামিকার কাছে আসে। সে লোহার রড দিয়ে অনামিকার পিঠটাকে ঠোকে, কিন্তু অনামিকা নড়াচড়া করে না। তারপর একটু দূরে একটা কাঠের বেঞ্চের উপরে অরবিন্দ একটা বালতি দেখতে পায়। সেই বালতিতে সে জল ভরে নিয়ে আসে। তারপর অরবিন্দ সেই বালতি ভরে জল নিয়ে আসে আর রেগে মেগে সোজা অনামিকার গায়ে জোরে ঢেলে দেয়। অনামিকা ভীষণভাবে ভয় পেয়ে গেছিল। খুবই ক্লান্তি অবস্থাতে অনামিকা চোখ খুলে চেয়ে দেখে। দেখো অনামিকা, আমার হাতে এভাবে মার না খেয়ে তুমি নিজের সব সম্পত্তি আমাকে লিখে দাও, আর মজদুরের কাজ করে নিজের জীবন কাটাও। এভাবে অরবিন্দ তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু অনামিকা তার কোনো কথাই শোনে না। অনামিকার রাজি না হওয়াতে অরবিন্দ খুব রেগে যায়। রেগে মেগে সে লোহার রডটা তুলে অনামিকার ওপরে মারতেই যাচ্ছিল কি, ঠিক সেই সময় জানলার পাশে প্রভু রাম এসে প্রকট হন, নিজের হাতটা তোলেন। হাত থেকে একটা পাথর গিয়ে ওই লণ্ঠনে লাগে, লণ্ঠনটা সঙ্গে সঙ্গে চুরমার হয়ে ভেঙে যায়। তখন অনামিকা মনে একটু শক্তি পায়। সেখানে তখনও একটু আলো দেখা যাচ্ছিল, সেই আলোর সাহায্যে সেখান থেকে সে পালাতে লাগে। অনামিকা পালাচ্ছে, সেই শব্দ অরবিন্দ শুনে ফেলে। তারপর অরবিন্দও তার পিছু পিছু ছুটতে লাগে। অরবিন্দর হাতে বন্দুক ছিল, রাগের মাথায় সে গুলি চালিয়ে দেয়। ঠিক সেই সময় শ্রীরাম প্রকট হয়ে অনামিকাকে বাঁচাবার জন্য মধ্যেখানে নিজের হাত রেখে দেন। ফলে শ্রীরামের হাতে গুলিটি লেগে ওই গুলিটি দ্রুত গতিতে অরবিন্দর দিকেই ফিরে যেতে লাগে। তা দেখে অরবিন্দ একটা গাছের পেছনে লুকিয়ে যায়। গুলিটি এসে সোজা সেই গাছে লাগে। শ্রীরামকে দেখে অনামিকা খুব আনন্দিত হয়। প্রভু রাম, তুমি এসেছ। মেয়ে যদি কখনো কষ্টে থাকে আর বাবাকে ডাকে, তাহলে কি বাবা সেখানে আসবে না? আমি সব সামলে নেব, তুমি শুধু ধীরে ধীরে হাঁটো। শ্রীরামের এই কথা শুনে অনামিকা নিজের পায়েলের শব্দ করতে করতে এগিয়ে হেঁটে যায়। ওদিকে গাছের কাছে বসে থাকা অরবিন্দর নিজের চাকুর কথা মনে পড়ে। তাড়াতাড়ি করে নিজের চাকুটা বের করে যেদিক থেকে শব্দ আসছিল সেদিকে এসে ছুঁড়ে মারে। যখন চাকুটা অনামিকার দিকে খুব জোর গতিতে আসছিল, ঠিক সেই সময় অনামিকা চলা বন্ধ করে দেয়, কারণ তার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। ততক্ষণে শ্রীরাম সেখানে প্রকট হয়ে যান। নিজের শক্তি দিয়ে তিনি চাকুটাকে সেদিকে ঘুরিয়ে দেন যেদিকে অরবিন্দ ছিল। তা দেখে অরবিন্দ ছুটতে লাগে, আর ছুটতে ছুটতে একটি গাছকে গিয়ে ঠোকর মারে। হঠাৎ করে তার মুখের ওপরের মাস্কটা পড়ে যায়। তখন হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। দেখতে পায় এই মুখোশের পেছনে আর কেউ নয়, রমেশ।
অনামিকা তাকে দেখে খুব অবাক হয়ে যায়। এসব দেখে অনামিকা থ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে সে এর থেকে বেরিয়ে আসে। হে প্রভুরাম, ইনি তো আমার স্বামী। তার কথা শোনার পরে শ্রী রাম সেই চাকুটাকে হাওয়ার মধ্যেই অদৃশ্য করে দেন। ততক্ষণে সারদা সেই পুরনো বাড়িটিতে একটা কারে করে আসে। শ্রীরামের গায়ের জ্যোতিতে সেই বাড়িটি পুরো জগমগ করছিল। রমেশ কান্নাকাটি করতে লাগে। শ্রীরাম আর অনামিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখে। এসব দেখে সারদা খুব চিন্তিত হয়ে বলে, হে রে বাবা রমেশ, কি হয়েছে শুনি? আমি সব সত্যিটা জানি মা। আমার সম্পত্তি পাওয়ার জন্য আপনি আমায় মারতে চাইছিলেন। যদি আপনি নিজে আমার কাছে এসে সম্পত্তি চাইতেন, তাহলে আমি সব সম্পত্তি আপনাকে দিয়ে দিতাম। একবার যদি হেসে খেলে আপনি আমাকে বলতেন এই কথাটা মা, তাহলে আমি সব সম্পত্তি আপনার নামে লিখে দিতাম। এত কিছু বলার পরেও সারদার মনে এতটুকু লজ্জা ছিল না। সে অনামিকার কাছে রেগে মেগে এসে বলতে লাগে, ঠিক আছে তাহলে লিখে দাও, না হলে তুমি আমার হাতেই মরবে। যতক্ষণ আমার প্রভু রাম আমার সঙ্গে আছেন, আপনি আমার বিন্দুমাত্র কিছু করতে পারবেন না। এই বলে অনামিকা সারদার গালে একটা কষে থাপ্পড় লাগায়। সঙ্গে সঙ্গে সারদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর প্রভু রাম নিজের দিব্য শক্তি দিয়ে সুরক্ষিতভাবে অনামিকাকে জঙ্গল থেকে বাইরে বের করে। পরের দিন সারদা আর রমেশ দুজনেই পুলিশ স্টেশনে খুব দুঃখিত হয়ে বসেছিল। শুধু তোমার কথা শুনে আমার ভালো মনের স্ত্রীকে আমি হত্যা করতে চেয়েছিলাম, আর আজ আমি লকআপে। ভালো হতো যদি আমিই আগে বলতাম ওকে সম্পত্তিটা লিখে দেওয়ার জন্য। পরের দিন সকাল সকাল অনামিকা ঠাকুর ঘরে গিয়ে শ্রীরামের প্রতিমার সামনে ভালো করে ফুল ফল দিয়ে মন দিয়ে পুজো করে। প্রভু রামের প্রতিমার সামনে প্রদীপ জ্বালায়, তার সামনে ধূপবাতি জ্বালায়। আনন্দ চিত্ত নিয়ে সে প্রভু রামের প্রার্থনা করছিল, প্রভু রাম আমার দেওয়া এই নৈবেদ্যটুকু স্বীকার করুন। এভাবে বলাতে প্রভু রাম প্রতিমার ভেতর থেকে বাইরে এসে প্রকট হন। প্রভু রামকে এভাবে সাক্ষাতে দেখে অনামিকা আনন্দিত হয়ে বলে, প্রভু রাম তুমি এখানে এসেছ, চলো দেরি না করে এবার একটু প্রসাদ খাও। পূজো করলে আমার পছন্দের এত সুন্দরভাবে প্রসাদ বানিয়েছ, সেটা না খেয়ে কে থাকতে পারি? তুমি নিজের হাতে খাইয়ে দাও। প্রভু রামের এভাবে বলাতে অনামিকার আনন্দে চোখ ভিজে যায়। সে নিজের হাতে সেই প্রসাদ প্রভু রামকে খাইয়ে দেয়। প্রভু রামও আনন্দিত হয়ে অনামিকার হাত থেকে সেই প্রসাদ গ্রহণ করেন। আজ এই পর্যন্ত, নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। বড়লোক বিধি গা ভর্তি গয়নাপাতি পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নিজের বান্ধবী সারদার বাড়ি দেখা করতে। সেই পথেই রাস্তার ধারে একটা কারেন্ট পোলের কাছে রতন নামের এক ছিচকে চোর দাঁড়িয়েছিল। সে অপেক্ষাতেই ছিল যে কোনো একলা মহিলাই পথ দিয়ে গেলে সে ছিনতাই করবে। ঠিক সেই সময়ে চোরটির নজর পড়ে বিধির দিকে। তারপর সে খুশি হয়ে বলে, আহা কি সৌভাগ্যটাই না আমার, আমি একটা চেনের কথা ভেবেছিলাম, এখানে দেখছি স্বর্ণময়ী দেবী নিজেই হেঁটে আসছে। তবে ব্যাপার এই যে সব সোনা একবারে ছিনতাই করব কি করে? এই ভাবতে ভাবতে বড়লোক বিধির দিকে সে তাকিয়েছিল। কিন্তু সে যদি অন্য দিক থেকেও একবার দেখত, তাহলে সে পরক্ষণেই পুলিশ স্টেশনে হতো না। তার থেকে একটু দূরেই একটা বুলেট নিয়ে এসআই অনামিকা রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যাপারটা চোর রতন লক্ষ্য করে না। সে তাড়াতাড়ি করে গিয়ে বড়লোক বিধির সব সোনা দানা ছিনতাই করতে লাগে, আর সেগুলোকে নিয়ে ছুটে পালাতে লাগে। তার সাথে সাথেই বড়লোক বিধি খুব জোরে জোরে চিৎকার করতে লাগে, হে ঈশ্বর আমার গয়না সাহায্য করো, ওই চোরটাকে ধরো, আমার সব গয়না নিয়ে পালাচ্ছে যে, কেউ ওকে ধরো। তার এভাবে চিৎকার এসআই অনামিকা শুনতে পায়। তারপর সে নিজের বুলেটটিকে নিয়ে সেখানে গিয়ে হাজির হয়ে যায়। কি হয়েছে তোমার? কেউ আমার সব গয়না চুরি করে পালিয়ে গেছে, আপনি ধরুন। তার কথা শুনে অনামিকা সেই চোর রতনকে গয়নাপাতি নিয়ে সেখান থেকে পালাতে দেখে। অনামিকা নিজের বুলেটটা নিয়ে তার পিছু পিছু ছোটে। খুব তীব্র গতিতে অনামিকা নিজের বুলেটটাকে চালিয়ে রতনের পিছু পিছু আসে আর তাকে জোরে একটা ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রতন মাটিতে পড়ে, আর তার হাতে যত গয়নাপাতি ছিল সব ছিটকে পড়ে যায়। এসআই অনামিকা নিজের বুলেট থেকে নিচে নামে আর চোরের কলারটা ধরে সে বলে, যে এলাকার ইন্সপেক্টর আমি, সেখানে আবার দিনের বেলাতেই চোরে গয়না চুরি করে পালাচ্ছে। এই বলে এসআই অনামিকা একটা মুঠো বানায় আর সেটা দিয়ে চোরের পেটে একটা কষে ঘুষি মারে। ফলে রতন খুব জোরে চিৎকার করে ওঠে। ততক্ষণে বড়লোক বিধি সেখানে এসে পড়ে।
অনামিকা তার সব গয়নাপাতি তার হাতে তুলে দেয়। দেখে নাও সব আছে কি না। হ্যাঁ সব আছে, আপনার ধন্যবাদ। এমনটা বলার পরে এসআই অনামিকা চোর রতনকে নিজের বুলেটের পেছনে বসায় আর সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। তারপর বিধি অনামিকাকে দেখে এই পুলিশ অফিসারের ড্রেসের মহিলাটি যেরকমটা ব্যবহার করলো সেরকম যদি নিজের শ্বশুর শাশুড়ির সাথে করে তাহলে তো আমার হাসিই থামবে না। তারপর বড়লোক বিধি আবার সেই গয়নাপাতিগুলোকে পরে সেখান থেকে চলে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই বিধি সারদার বাড়ি পৌঁছে যায়, গিয়ে সোফায় বসে গল্পগুজব করতে লাগে। ঠিক সেই সময় বড় বৌমা অনামিকা পুলিশের ড্রেসে সেখানে এসে পড়ে। ইনি এসআই অনামিকা, সেটা বিধি চিনে ফেলে। তারপর যা যা ঘটেছিল সব কথা সে সারদাকে বলে। খুব ভালো করেছো অনামিকা। আচ্ছা মা, তাহলে আমি একবার স্টেশনে যাচ্ছি। কোন স্টেশন বৌমা, ফায়ার স্টেশন না রেলওয়ে স্টেশন? আহা মা, আমি যে এসআই, পুলিশ স্টেশনে যাচ্ছি। সে তো তোমার আগে বলা উচিত ছিল মা। তবে আমাদের উকিল বৌমা অবন্তিকা কোথায়? সারদার এভাবে জিজ্ঞাসা করাতে দ্বিতীয় বৌমা অবন্তিকা লয়ারের জামাকাপড়ে আর তৃতীয় বৌমা অপূর্বা ডাক্তারের জামাকাপড় পরে সারদার কাছে আসে। সারদা নিজের ধনী বান্ধবী বিধির সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। তারা তিনজনে একে অপরকে দেখে নমস্কার করে। উকিল বৌমা, আজ তুমি কোন কোর্টে যাচ্ছ? টেনিস কোর্ট বা সেটেল কোর্ট যাচ্ছি না মা, আজ হাই কোর্টে যাচ্ছি। আমি তো হাসপাতাল যাচ্ছি মা। সরকারি বৌমারা, এবার তোমরা নিজেদের কাজে যাও। তারপরে তিন বৌমাই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর একটাই গাড়িতে বসে তারা নিজেদের নিজেদের কাজের জন্য বেরিয়ে পড়ে। গাড়িতে এসে আগে পুলিশ স্টেশনে থামে। এসআই অনামিকা গাড়ি থেকে নেমে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে সে একজন ছিনতাইবাজকে দেখতে পায়। তাকে গিয়ে সে খুব জোরে মারে আর জিজ্ঞাসা করে সে সোনার চেন কোথায় লুকিয়ে রেখেছে। নেক্সট স্টপেজ ছিল কোর্ট। লয়ার অবন্তিকা গাড়ি থেকে নেমে সোজা কোর্টে চলে যায়। তারপর অপূর্বা গাড়িটাকে নিয়ে আনন্দে হাসপাতালে চলে যায়। পেশেন্টদের সাথে খুব স্নেহপূর্বক কথা বলে আর তাদের চিকিৎসা করে। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন প্রায় সকাল ছটা বাজে, তখন বড়লোক বিধি ফোনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে। সে দেখে তিনজন বৌমাই শাড়ি পরে বাড়ির কাজকর্ম করছে। বড় বৌমা অনামিকা বাগানে বসে ফুলের মালা বানাচ্ছে, দ্বিতীয় বৌমা উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর তৃতীয় বৌমা টমেটো লঙ্কা শিলনোড়ায় বাড়ছে। তা দেখে বড়লোক বিধি অপূর্বার কাছে যায়। ছোট বৌমা, এটা তুমি কি করছো? টমেটো লঙ্কা দিয়ে চাটনি বানাচ্ছি। মিক্সিতেও তো বাটতে পারো বৌমা। শাশুড়ি বলেন শিলনোড়ায় বাটলে নাকি চাটনির স্বাদ বেশি ভালো হয়, তবেই উনি পেট পুরে খান আর মনে একটু শান্তি পান। তার কথা শুনে বড়লোক বিধি মনে মনে খুব আনন্দিত হয়। তারপর সেখান থেকে বড় বৌমা যে ফুলের মালা বানাচ্ছিল তার কাছে যায়। কি করছো বড় বৌমা? বাগান থেকে ফুল তুলে সেটার মালা বানিয়ে দিচ্ছি, মা পুজো করার সময় ঠাকুরের পায়ে দেবেন। বাইরে তো কিনতেও পাওয়া যায় বৌমা। শাশুড়িমার ওসব ভালো লাগে না, সেসব ফুল সে কখন তোলা, তারপর কার না কার হাতে গেছে, সেগুলো বেশিক্ষণ টাটকাও থাকে না। এগুলো টাটকা মায়ের খুব ভালো লাগে, তাই বানিয়ে দিচ্ছি। অনামিকার কথা শুনে বড়লোক বিধি সন্তুষ্ট হয় আর তিন বৌমাকে নিজেদের কাজ করতে দেখে খুব আনন্দিত হয়। তোমাদের তিনজনকে দেখে আমি খুব খুশি হচ্ছি। ঘরের অন্য বৌমাদের মতন কাজ করছো না, সরকারি চাকরির মতন তোমরা কাজ করছো। অনামিকা এসআই এর ইউনিফর্ম পরে ফুলের মালা বানাচ্ছে, অনামিকা উকিলের কোট পরে বাগান পরিষ্কার করছে, আর অপূর্বা ডাক্তারের এপ্রন পরে শিলনোড়ায় চাটনি বানাচ্ছে। তিনজনই সংস্কারী আর সরকারি বৌমা। সারদা খুবই ভাগ্যবান। এমনটা বলে সে ভেতরে চলে যায়। সারদা যে সোফায় বসেছিল তার কাছে যায়। সারদা, তোমাকে দেখে আমার খুব হিংসে হচ্ছে। কত ভালো হতো যদি তোমার মতন আমারও তিনটে ছেলে হতো। কিন্তু আমার ছেলে বৌমার তো ডিভোর্স হয়ে গেছে, নিজেদের নিজেদের জীবন কাটাচ্ছে। চিন্তা করো না বিধি, একদিন না একদিন সব ভালো হবে। সারদা তাকে শান্ত করার চেষ্টা করে। ওদিকে বাইরে সারদার কথা মতন তিন বৌমাই মন দিয়ে কাজকর্ম করে আর নিষ্ঠার সাথে নিজের চাকরিও করে। এভাবে সকলেই একসাথে মিলে মিশে সুখে জীবন কাটায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। নমস্কার।